এবার আসছি চারের অঙ্কটা, এখানে দেখব। এবার আমি আর অন্য কিছুতে যাচ্ছি না, আগের বার আগের অঙ্কটাতে এখানে প্রথমে একটা ইচ্ছে করে আমি অন্য সংখ্যা দিয়ে করেছিলাম জিরো আসছে না দেখানোর জন্য, তারপরে আসল সংখ্যাটা দিয়ে এসেছিলাম। এখানে আমি ডাইরেক্ট কী বসালে জিরো আসবে সেটা নিয়েই করে দিচ্ছি, তোরা তো বুঝতে পারবি না, তোরা লিখে লিখে তোদের করতে হবে। এক্স ইকুয়াল টু টু বসালে জিরো আসবে, তাহলে এক্স ইকুয়াল টু যদি টু বসাই তাহলে অঙ্কটা আগে টুকে নিই, এক্স কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর। আমি কী বসাবো বললাম, এক্স ইকুয়াল টু টু বসাবো, তাহলে টু বসাই, এখানে এক্সের জায়গায় টু বসানো মানে টু কিউ মাইনাস সিক্স ইন্টু টু প্লাস ফোর, পরের লাইনে টু কিউ মানে এইট মাইনাস ছয় দুগুণে বারো প্লাস চার ইকুয়াল টু, এই আট আর চার যোগ করে কত হয় বারো মাইনাস বারো, তার মানে কত এলো জিরো, তার মানে কী বসিয়ে জিরো এলো, এক্স ইকুয়াল টু টু বসিয়ে, তাহলে উৎপাদকটা বার করতে গেলে এটা এদিকে চলে আসবে, তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল টু কত হলো জিরো। এবার ধরি বলে যেরকম লিখেছিলাম আগের অঙ্কতে, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর, পরের লাইনে সুতরাং এফ ব্র্যাকেটে টু মানে ফাংশন অফ টু, এখানে টু এর মানটা বসাবো টু কিউ, মাইনাস থাকলে ব্র্যাকেট লাগে, মাইনাস না থাকলে আর ব্র্যাকেট না দিলেও চলবে, ইকুয়াল টু আমি একবারে জিরো লিখলাম, তোদের এখানে ক্যালকুলেশনটা করতে হবে, এটা এখানে জিরো আসছে ফলে করে দেয়। এই ক্যালকুলেশনটাই এটা নয়, এই ক্যালকুলেশনটা এখানে করতে হবে, আমি এখানে ডট 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 দিয়ে দিলাম, এটা কী করে জিরো হলো সেটা এখানে দেখাতে হবে। এবার আমরা মূল অঙ্কতে ঢুকছি, প্রথমে এক্স কিউ মাইনাস সিক্স এক্স প্লাস ফোর লিখে নিলাম, পরের লাইনে ইকুয়াল চিহ্ন দিয়ে একটা লাইন ফাঁকা রেখে দেবো, তারপরের লাইনে উৎপাদক যেটা বেরোলো সেটা হচ্ছে এক্স মাইনাস টু, আগের অঙ্কের মধ্যে লিখতে হবে এখানটা, ওই এক্স মাইনাস টু অব্দি এটা পুরোটা লিখতে হবে এখান থেকে এত অব্দি, এক্স মাইনাস টুটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আমরা তিনবার লিখব। এবার এখানে এমন কিছু বসিয়ে গুণ করবো যাতে এই লাইনটা আসে, তার জন্য কিছু বেশি আসতে পারে সেটাকে আবার কমাতে হবে। প্রথমে কী দিয়ে গুণ করবো, এক্স স্কোয়ার দিয়ে, কারণ এক্স কিউব আনতে হবে, প্রথম গুণটা করে এখানে বসালাম এক্স কিউব, পরের গুণটা করে মাইনাস টু এক্স স্কোয়ার, কিন্তু অঙ্কের মধ্যে এখানে এক্স স্কোয়ার নেই, এক্স স্কোয়ার নেই মানে মাইনাস টু এক্স স্কোয়ারটা সরাতে গেলে আমাদের পাশে একটা কী আনতে হবে, প্লাস টু এক্স স্কোয়ার, যাতে এটা থাকা না থাকা সমান বোঝায়। প্লাস টু এক্স স্কোয়ার আনতে গেলে এখানে কী দিয়ে গুণ করবো, প্লাস টু এক্স, এই গুণটা করে কত এলো প্লাস টু এক্স স্কোয়ার এসে গেছে, পরের গুণটা করে মাইনাস ফোর এক্স, অঙ্কতে আছে মাইনাস সিক্স এক্স, তাহলে এর পাশে আর কী লিখলে এইটা আসছে, ভেবে দেখ মাইনাস টু এক্স লিখতে হবে, এটা লিখতে হবে, তাহলে কী দিয়ে গুণ করলে ওটা আসবে মাইনাস টু দিয়ে, পরের গুণটা করে মাইনাস টু এক্স, আর লাস্ট গুণটা করে মাইনাসে মাইনাসে প্লাস ফোর, দেখ এটা পুরো চলে এসছে, এটা মানে এটা এই দুটো থাকা না থাকা সমান, এটাকে যোগ করে এটা আসছে আর প্লাস ফোর আছে। এবার এই তিনটের মধ্যে কিছু কমন যাবে, কী কমন যাবে, এক্স মাইনাস টু কমন গেল, কী পড়ে থাকবে এখানে, পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস টু। এবার এখানে এটাই অ্যান্সার, কারণ এটা আমি রিটার্ন ফ্যাক্টর যায় না, আগের অঙ্কটা একের অঙ্কটাতে কিন্তু যেত, সেজন্য এটা করতে হবে, এটা যায় না বলে আর করতে হবে না।